বর্তমান পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে যে বিষয়টিতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে তা হলো শক্তির যথাযথ ব্যবহার। আর এই কারণে COP26 সম্মেলনে জাপান পৃথিবীর সর্বপ্রথম হাইড্রোজেন সোসাইটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়েছে। কেন হাইড্রোজেন জ্বালানি, চলুন এই বিষয়টি জেনে আসা যাক। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে মিথেন থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা হলেও এর মাধ্যমে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন করা হয় যা পরিবেশ বান্ধব নয়, তাই সেই বিক্রিয়াটিও পরিবেশ বান্ধব নয়। তাই আমাদের চাই একটি কার্যকর ও পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের বিক্রিয়া। বিক্রিয়াটি হলো ইথানল ও 3 অণু পানি থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড ও 6 অণু হাইড্রোজেন। এ বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করা হয় তাকে লিকুইড আকারে ক্যাপচার করা হয় এবং তাকে জ্বালানিতে রূপান্তর করা হয়। বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাব থেকে মানবজাতিকে বাঁচাতে চাইলে আমাদের সত্যি একটি নতুন উদ্ভাবনের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা একটি নতুন প্রযুক্তি নিয়ে এসেছি। মেটাল অক্সাইডের পাতলা ফিল্মের কিছু ফোটো ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরির মাধ্যমে যন্ত্রটিতে সানলাইট এবং কম মূল্যের টাইটানিয়াম ডাইঅক্সাইডের কম্পোজিট ব্যবহার করে আমরা সরাসরি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করতে পারব এবং তারপর সেটিকে মিথেন বা জ্বালানিতে রূপান্তর, এবং এটি সম্পূর্ণ কার্যকর এবং পরিবেশ বান্ধব একটি নতুন প্রক্রিয়া যা নাসা কর্তৃকও স্বীকৃত হয়েছে। তাই আসুন হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কার্যকর উপায়ে এবং স্বল্প খরচে জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সম্ভাবনায় একটি নতুন আগামী রচনা করি।